আজ হচ্ছে সানডে। সকালে উঠে আমি রুমটা একদম ক্লিন করে নিয়েছি, আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, এখানে বানিয়ে নিয়েছি চা। আর এখানে আমার দুই মা বসে আছে, এক মা তার জায়ের সঙ্গে এদিকে মুখ করে গল্প করছে, আর এক মা আমার এখানে লজেন্স নিয়ে টানাটানি করছে। এখানে বানিয়ে নিয়েছি 3 কাপ লিকার চা, আর আমরা এবার বসে বসে দুই মা আর আমি তিনজনে মিলে সকালের চাটা খাবো। তো এখানে আমার মামটা চা খেতে খেতে আমার সাথে গল্প করছে, আর বিস্কিট খাচ্ছে, গল্প করছে। সকাল হলে আমার সঙ্গে আমার গল্প করার একটা মানুষ আছে, এই মানুষটা সবসময় আমার সঙ্গে অনেক গল্প করে। তো চা খাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি এবার রান্নাঘরে। রান্নাঘরে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটু হচ্ছে আজকে রান্না সবজি দিয়ে একটা মাছের ঝোল, রান্নাটা আমি এখানে বসিয়ে দিয়েছি। আজকে রান্নার ভিডিওটা আমি নিইনি, এখানে যতগুলো বাসন ছিল আমি সব ক্লিন করে নিয়েছি। আর এখানে আমার মা আজকে সানডে বাড়িতে আছে, বসে বসে এখন আমাদের মিনি গার্ডেনে যে শাকগুলো হয়েছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল হঠাৎ করেই, তো মা সেগুলো তুলে এনে সব ঠিকঠাক করছে। আর এখানে এই যে আমাদের পাগলটা, পাগলটা যখনই ক্যামেরা দেখে ওর উল্টো পাল্টা নাচটা শুরু হয়ে যায়। এখানে আমার মামা নাচানাচি করছে, করে এবার বাইরে খেলতে যাচ্ছে। তাকে আবার ধরে এনে ভালো করে ফ্রেশ করিয়ে দিয়েছি, গোসল করিয়ে ক্রিম মাখিয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। এবার আমার মামামটা হঠাৎ করে এমন চেহারাটা খারাপ হয়ে গেছে না যে কি বলবো, হঠাৎ করে খুব রোগা হয়ে গিয়েছে। তো এখানে ওর ক্যামেরা দেখলে যা হয়, ওর সেই পাগলের মতো নাচ ও শুরু করেছে। তারপর মামাম ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে এখানে বসে বসে খাচ্ছে এখন খাবার। আর তাকে দিলাম একটা কেক আর একটা কুরকুরে মতো, তো ওটা পেয়ে মোটামুটি খুশি, খুব একটা খুশি না। এখানে একটা ক্যাডবেরি দিলে অনেক বেশি হাসি বার হতো, কেকটা অত ভালোবাসে না। আমার মাম্মাম বসে বসে এখন কুটুস কুটুস করে খাবারগুলো খাচ্ছে। তো মাম্মাম খাচ্ছে এখানে, আমরা বসে মামে গল্প করছি। গল্প করা কমপ্লিট করে আমি রাতে ডিনারের জন্য এখানে রান্না করতে চলে এসেছি। রান্নার মাঝে ঘরে গিয়ে দেখি আমার মাম্মামকে টিভিটা আমি অন করে দিয়ে এসেছি, একদম টিভির সামনে বসে টিভি দেখছে। আমি বলছি একটু পেছনে সরে বসো, একটু পেছনে সরে যাও। আমাকে বলছে মাম্মাম তুমি যাও তো, তুমি সরে যাও তো, ও আমাকে সামনে দিয়ে সরিয়ে দিচ্ছে। আবার আমার মাম্মামকে কিছু বললে ওই ছোট মুখে আবার মুখঝামটা দেয়, ছোট ছোট মুখঝামটা দেয় আমার মাম্মাম। আবার আমি যতবার বলছি মাম্মা পেছনে সরে এসে বসো, অত কাছ থেকে টিভিটা তুমি দেখো না, ও আমাকে মুখঝামটা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে তুমি দেখো, আমার মতো খুব তাড়াতাড়ি তোমারও চশমা দিতে হবে। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি এখানে রুটিগুলো বানিয়ে নেব। হ্যাঁ, রুটি বেশি সুন্দর করতে গিয়ে রুটির নিচেটা গেল আমার পুড়ে। তো এখানে মামের জন্য ডিনারটা রেডি করে নিয়েছি, ওর জন্য একটু হালকা তেলে একটা রুটি সেঁকে নিয়েছি, আর এখানে আমার জন্য বানিয়ে নিয়েছি। আজকে রুটি আর আলু ভাজা ছিল। তো এখানে মামটা বদমাইশি করছে, আমি বলছি তুমি রুটি খাবে তো, প্রথমে বললো হ্যাঁ খাবো। আচ্ছা, তারপর হঠাৎ করে কি হলো, একটুখানি খেয়ে বলছে আমি আর খাবো না। তারপর মামের জন্য এখানে ভাতটা আলু দিয়ে আর ডিম দিয়ে ফ্রাই করে নিয়ে আসলাম। খাওয়া দাওয়ার পর এখানে তার নানির সঙ্গে বসে বসে বদমাইশি করছে। এখন মামের হয়েছে একটু কাশি, তাই মা ভিক্স লজেন্সটা এনে দিয়েছে। তো এখন কি করছে, ও লজেন্সটা বলছে নানি তুমি খাও আমার কাশি ভালো হয়ে যাবে, তুমি খাও আমার কাশি ভালো হয়ে যাবে। ওটা নিয়ে দুই নানিমাজি অনেকক্ষণ ধরে খুব বদমাইশি চলছে। ও বলছে তুমি হাঁ করো আমি দেবো, বলে আর দিচ্ছে না। তো প্রত্যেকটা পুরোত্রি রবিবার এরকমই হয় আমাদের, অনেকটা লেট হয় রবিবার করে রাত্রে ঘুমাতে, কারণ নানি আর নাতনির গল্প শেষ হয় না, ইয়ার্কি শেষ হয় না, হাসাহাসি শেষ হয় না। হ্যাঁ, আমি বলছি মাম্মাম চলে আয়, এবার রাত তো অনেক হলো, আয় ব্রাশটা করে নে, ফ্রেশ হয়ে নে, তারপর তো শুতে অনেকটা সময় লাগবে। এখানে হচ্ছে সে একটা নতুন ব্রাশ এখন তার এক নানিমা দিয়েছে, ভালো। আমি বলছি ব্রাশটা করে নাও, বলছে না এই ব্রাশটা দিয়ে ব্রাশ করলে আমার লাগছে, আমি কীরকম করে করি বলো তো। আমি বলছি দেখো আমি যেভাবে করছি এভাবে করো, তাহলে তোমার আর লাগবে না। হ্যাঁ, তাও বলছে আমার লাগছে, আমার লাগছে। তো অনেক ওর পাকা পাকা কথা শেষ করে এবার ব্রাশটা করে ফ্রেশ হয়ে নিয়েছে মাম্মাম। এবং মাম্মামের মুখে আমি একটু রাত্রে বলে আয় একটু ভালো করে ক্রিমটা মাখিয়ে দিই, তারপরে ঘুমিয়ে পড়বি। তো ক্রিম মাখতে গিয়ে ওর বদমাইশ, ওর নাকি ঠান্ডা লাগছে, ক্রিমটা আমি দিচ্ছি ওর নাকি খুব ঠান্ডা লাগছে। তো এখানে আমার সঙ্গে আবার ইয়ার্কি করছে, আমার মেয়ে এখন বড় হয়ে গিয়েছে, আমার সঙ্গে ওই ইয়ার্কি মারে। তো এখানে মাম্মাম একা একা ক্রিম লাগাচ্ছে। আমি বলছি মাম্মাম আজকে তুই একটু বিছানাটা করবি, তুমি তো বড় হয়ে গিয়েছো এখন, তুমি তাহলে একটু মশারিটা করে ফেলো। হ্যাঁ, কোনো আমার কথার কোনো উত্তরই দেয় না আমার মেয়েটা, চুপ করে আছে। হ্যাঁ, চুপ করে আছে, বাবা বাবা, একটা কিছু বলার মতো নেই, খালি মেকআপ লিপস্টিক এইসব, একটা কিছু বললে পরিষ্কার বলে দেয় পারবো না, হবে না, করবো না।
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এত দূর রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই।